মহাবিদ্যালয়ের ছাত্রীর বেগ কাহিনিয়া দুই চিলনী চোরক আটক করিলে রঙিয়া আরক্ষীয়ে। রঙিয়ার কিছু অঞ্চলত পালসার বাইকেরে সন্ত্রাস চলাই অহা দুই চিলনী চোরক রঙিয়া আরক্ষীয়ে আটক করবলে সক্ষম হয়। রঙিয়া পূবকণিহার শফিকুল হক আর রঙিয়া মহকুমার বামুনগাঁওয়ার পাপু আলী নামের দুই দুর্বৃত্তই দীর্ঘদিনের সমগ্র রঙিয়া মহকুমাতে সন্ত্রাস চলাই আহিছিল। মহিলার হাতর বেগ, ডিঙির সোনার চেইন আদি মুহূর্ততে কাঢ়ি লই বাইকের তীব্র গতিত আঁতরি যাওয়া চিলনী চোর দুটাই শেহতিয়াভাবে রঙিয়া মহকুমার দুই নং যুবকর এগারী কলেজিয়া ছাত্রীর কাঢ়ি নিছিল এটা বেগ। কলেজিয়া ছাত্রীর এনেদরে বেগ কাঢ়িনিয়া ঘটনার তীব্র অনুসন্ধান করে রঙিয়া আরক্ষীয়ে যা নিশা দুজন চিলনী চোরক আটক করবলে সক্ষম হয়। চিলনী চোর দুটার আরক্ষীয়ে কাঢ়িনিয়া মোবাইল হ্যান্ডসেট এটার লগতে যখন বাইকেরে বেগ কাঢ়িনিয়া ঘটনা সংঘটিত করেছিল সেই বাইকখনের লগতে দুখন নম্বর প্লেটবিহীন পালসার বাইক আর নগদ ৬০০০ টাকা জব্দ করবলে সক্ষম হয়। রঙিয়া থানার অন্তর্গত দুই নং ডিমুরপা এজন কলেজের ছাত্রীর দুজন দুর্বৃত্তই স্কুল বেগ তো কাঢ়ি লৈ গেছিলে। বেগের ভিতর মোবাইল ফোন আর টাকা ৬০০০ আর ক্রেডিট কার্ড আছে। এই ইনকোয়ারিতে আমি এটা কেস রেজিস্টার করেছো আর এই ইনকোয়ারিতে যাওয়া কালি রাতে আমি দুজন লড়া করায়ত্ত করেছো ইহঁতর মোবাইল আর পয়সা তো রিকভারি হয়েছে। এজনের নাম সৈফুল হক আর এজনের নাম পাপু আলী। আগত কোনো রেকর্ড নাই, আমি ভেরিফাই করে আছো হয়তো থাকি। গাড়ি যখন ক্রাইমটো ইনভলভ হয়েছিলে সেইখান গাড়ি আমি রিকভার সিজ করেছো আর এই গাড়ি তার দুখন নামাতে গাড়ি পাইছিলাম আমি সেই দুখন সিজ করেছো।